হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আমরা সবাই জানি যে করোনার কারণে 2021 সালের HSC পরীক্ষার্থী যারা, তাদের পরীক্ষাটা বিলম্ব হচ্ছে এবং আপনাদের যে নির্ধারিত সিলেবাস ছিল, গতানুগতিক যে সিলেবাসে পরীক্ষা হতো সেই সিলেবাসে এবছর পরীক্ষা হচ্ছে না। মানে হচ্ছে এবছর একটা শর্ট সিলেবাস দেওয়া হয়েছে, যে সিলেবাসের অনুযায়ী আপনাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো সেই শর্ট সিলেবাসটা কী এবং সেই শর্ট সিলেবাসটা কীভাবে আপনারা পেতে পারবেন, সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো। এবং সেই পিডিএফ ফাইলগুলো থেকে আপনারা নিজেদের সাবজেক্টগুলো দেখে কীভাবে আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন, সেই বিষয়ে আমি আপনাদেরকে একটু দিক নির্দেশনা দিব। তো ব্যাস, চলুন কথা না বাড়িয়ে কাছে চলে যাই। তো স্ক্রিনে আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাংলাদেশ শিক্ষা বোর্ড, ঢাকা বোর্ডের একটি ওয়েবসাইট। ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে ঢাকা এডুকেশনাল বোর্ড .gov.bd এটা লিখে এন্টার করলে পেয়ে যাবেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা এক ক্লিকে এই ওয়েবসাইটে চলে যেতে পারবেন। যাওয়ার পর আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন, গিয়ে এখান থেকে যে HSC কর্নার নামে একটি অপশন আছে এখানে, এই যে একটা সেকশন, এই সেকশন থেকে আপনারা প্রথমেই একটা নোটিশ দেখতে পাচ্ছেন এখানে, যে HSC পরীক্ষা 2021-এর জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। তো এটাই হচ্ছে মূলত আপনাদের সেই নির্ধারিত শর্ট সিলেবাসের যে নোটিশটা, সেই নোটিশ ডাউনলোড করার অপশন। তো এটাতে ক্লিক করা মাত্রই আপনাদের সেই নোটিশটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন, এটা আমার একটা ডাউনলোড হচ্ছে। তো অথবা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই পিডিএফ ফাইলের সরাসরি ডাউনলোডের লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা অনেক সময় এখানে এসে খুঁজে পাবেন না, কিছুদিন পরে হয়তো এটা নিচে চলে যাবে অন্য নোটিশ আসার পর, তো আপনারা সেই সময় এটা নাও পেতে পারেন। তো এর জন্য, আপনাদের সুবিধার জন্য, আমার ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটা আমি কপি করে রেখে দিব, সেখান থেকে আপনারা এক ক্লিকে পেয়ে যাবেন। তো আমার পিডিএফ ফাইলটা ডাউনলোড হচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন। তো আমার ডাউনলোডকৃত ফাইলটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এটা আমি এখন আমার ডাউনলোড অপশনে চলে যাব, যে দেখেন আমার ডাউনলোড অপশনে চলে আসছে। এটা একটা জিপ ফাইল, এটা এখানে এটার ভিতরে অনেকগুলো ফাইল আছে, বিদায়টা তারা জিপ করে দিয়েছে, আলাদা আলাদা দেয় নাই। তো এই জিপ ফাইলটাকে আপনারা প্রথমে এক্সট্রাক্ট করতে হবে, মানে হচ্ছে এটাকে ভাঙতে হবে। এই ফাইলটার ভিতরে সম্পূর্ণ সিলেবাস আছে, আপনাদের প্রত্যেকের সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদাভাবে দেওয়া আছে। তো এটার জন্য আপনারা কী করবো, যদি কম্পিউটার থেকে আপনারা করেন তাহলে এটা রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে এক্সট্রাক্ট হেয়ার নামক একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। দেখেন, ক্লিক করার পর একটু সময় নিয়ে এটা আরেকটা ফাইল এখানে ওপেন হয়ে গেছে, যেটা এই ফাইলটাই মূলত এটা এটা হচ্ছে জিপ করা ছিল, এটা জিপ থেকে আমরা এটা আনজিপ করলাম। তো আপনারা যদি মোবাইল থেকে ডাউনলোড করেন তাহলে এটাকে মোবাইলের মধ্যে আপনি যখন এটাতে ক্লিক করবেন তখন সাথে সাথে আনজিপের একটা অপশন পাবেন বা এক্সট্রাক্ট লেখা থাকবে, ওটাতে ক্লিক করলে আপনারা এরকম একটা ফাইল পেয়ে যাবেন। তো এই ফাইলটাতে ক্লিক করার পর আমরা এটাতে ঢুকলাম। দেখেন, এখানে অনেকগুলা পিডিএফ ফাইল দেওয়া আছে, প্রায় 60টা পিডিএফ ফাইল আছে এখানে। তো এতগুলো হওয়ার কারণ হচ্ছে আপনাদের প্রত্যেক তিনটা বিভাগ, আমরা সবাই জানি আর্টস, সায়েন্স এবং কমার্স, তিনটা বিভাগের সবগুলো সাবজেক্টে এখানে দেওয়া আছে আলাদা আলাদাভাবে, একদম ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার আলাদা আলাদাভাবে দিয়ে দিয়েছে। তো এখান থেকে আপনারা যার যে সাবজেক্ট, সেই সাবজেক্ট অনুযায়ী আপনাদের সাবজেক্টগুলোর পিডিএফ ফাইলটা রেখে বাকিগুলো কেটে দিবেন, যে যার যেটা দরকার সেটা রাখবেন শুধু। তো প্রথমে দেখতে পাচ্ছেন হচ্ছে একটা বোর্ড লেটার, এখানে বোর্ড লেটার মানে হচ্ছে যে আপনারা যে শর্ট সিলেবাসের যে নোটিশটা দেওয়া হয়েছিল বোর্ড থেকে, সেই লেটারটা এখানে দেওয়া, এটা আপনাদের দরকার নাই। তারপর হচ্ছে ইন্ডেক্স, এখানে হচ্ছে আপনারা একটা ইন্ডেক্স দেওয়া আছে, আমি একটু দেখি, এটা মানে হচ্ছে একটা সূচিপত্রের মতো, এখানে যে কোন কোন সাবজেক্টগুলোর পিডিএফ ফাইল আমরা এখান থেকে পাবো সেই একটা লিস্ট এখানে দেওয়া আছে। এখানে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন টোটাল 59টা সাবজেক্টের লিস্ট দেওয়া আছে, মানে হচ্ছে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে টোটাল 59টা সাবজেক্টের পিডিএফ ফাইল এখানে দেওয়া আছে আলাদা আলাদাভাবে। তো এটা এখানে দেখা যাচ্ছে, আর হচ্ছে এই সাইডে হচ্ছে বিষয়কোডটাও দেওয়া আছে। তো এটা এতটা ইম্পর্টেন্ট কোনো কিছু না। তো আপনারা যে আপনাদের দরকার হচ্ছে যেটা, যে আপনারা এই সাবজেক্টগুলো যার যার সাবজেক্ট সেই সাবজেক্টগুলো আপনারা এখান থেকে রেখে বাকিগুলো কেটে দিবেন, কেটে দিয়ে আপনারা এখান থেকে আপনাদের সাবজেক্টের যে শর্ট সিলেবাসটা সেটা অনুযায়ী পড়ালেখা করবেন। ধরেন আমরা একটা বাংলায় যে HSC এটা আমরা ওপেন করলাম, এখানে এটা বাংলা প্রথম পত্র, বাংলা প্রথম পত্রে কী কী থাকবে, যে গদ্য কোনগুলো, তারপর পদ্য কোনগুলো, সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ব্যাকরণ থেকে কী কী আসবে, কোন কোনগুলো পড়তে হবে, এগুলো দেওয়া আছে। টোটালি একটা শর্ট সিলেবাস এখানে দেওয়া আছে এবং মান বন্টনটাও নিচে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এখানে দ্বিতীয় পত্রের যে মান বন্টনটা এটা হচ্ছে নিচে দেওয়া আছে। তো এটা বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা আসলে একসাথে দিয়ে দিয়েছে তারা, যেটা বুঝতে পারছে, এই যে নিচে 2 নম্বর পার্টে হচ্ছে দ্বিতীয় পত্র।
তো যেগুলাই দিয়েছে সবগুলা শর্ট সাজেশন ঠিক আছে, কিন্তু মান বন্টন কিন্তু সেম আগের মতোই থাকবে, কোনো প্রকার কোনো কিছু চেঞ্জ হবে না। পূর্ণ মান কিন্তু 100 মার্কই থাকবে, এই যে দেখতে পাচ্ছেন পূর্ণ মান কোনো চেঞ্জ নাই। বা আপনাদের যে প্রশ্নের ধারা, এই যে নিচে দেওয়া আছে বিশেষ দ্রষ্টব্য দিয়ে, প্রশ্নের ধারা ও মান বন্টন অপরিবর্তিত থাকবে। মানে হচ্ছে পূর্বে অন্যান্য এইচএসসি পরীক্ষার্থীর সময় যখন প্রশ্নের ধারা যেরকম ছিল বা মান বন্টনটা যেরকম ছিল, যে প্রশ্নের যে মার্কস ছিল এখনো কিন্তু সেমই থাকবে। জাস্ট শুধু আপনাদের যে সিলেবাসটা, মানে হচ্ছে আপনারা যদি করোনা না থাকতো তাহলে তো ভুল বই থেকে আপনারা পরীক্ষা দিতেন, যেহেতু করোনার বিধে আপনারা পড়ালেখা করতে পারছেন না বা স্কুল কলেজে যেতে পারছেন না, এই জন্য গভর্নমেন্ট আপনাদেরকে একটা শর্ট সিলেবাস দিয়ে দিয়েছে, যাদের খুব সহজে আপনারা এই অল্প সময়ের মধ্যে প্রিপারেশন নিতে পারেন। তো এই জন্য প্রশ্নের ধারা এবং মান বন্টন দুইটাই ঠিক থাকবে, শুধুমাত্র আপনাদের পড়ার যে পরিমাণটা, মানে হচ্ছে আপনাদের যে সিলেবাসটা, সেটা শুধু শর্ট হয়ে গেছে, এটাই হচ্ছে মূল কথা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখান থেকে আপনারা যার যেটা দরকার আবার বলতেছি সেটা রেখে বাকিগুলো কেটে দিবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, কারণ এখানে অনেকগুলো সাবজেক্টের দেওয়া আছে, তো এই জন্য আপনাদের সমস্যা হতে পারে। যার যে সাবজেক্ট সেটা রেখে বাকিগুলো সব কেটে দিবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো এই পিডিএফ ফাইলটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এক ক্লিকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে যদি আপনারা নাও আসতে পারেন, এই ওয়েবসাইটে যদি ঝামেলা মনে হয়, আমার ভিডিও ডিসক্রিপশনটা চেক করবেন আপনারা, সেখান থেকে খুব ইজিলি ভাবে এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।